কিসের জন্য দৌড় দিছে এরকম জোরে? খাবার দেখা। কি খাবার? কিসে কি কি? হ্যাঁ আমি এমনি বলছি। A few moments later. Hey Yashin! Ek lakh gulle, bolle je barek jone. Whole vlogger na shuru koreche vlog 1 2 3. Mizan bhai juta niye byasto phirase. Tumi Yashin er ki chilo? Amma shala. তো গাইস এটা হচ্ছে আমাদের রুম, তো আমরা চারজন হচ্ছে এই রুমটাতে থাকব, আমি, মিজান ভাই, নাবিল আর উজায়ের। তো রুমটা একটু দেখাই, আমাদের কাছে টিভি আমাদের জন্য, আর এই যে আমি, আমাদের মিজান ভাই তার টেস্টিং দেখতেছে কঠিন, তারপরে হচ্ছে এখানে চকমকেট আছে, যে আমাদের ইঞ্জিন আবিল, যে আমার ল্যাংটা কালের বন্ধু। তো আমাদের এটাই হচ্ছে আমাদের রুমটা। তো আমাদের রুমের বারান্দাটা একটু দেখাই আপনাদেরকে আমি, এই যে বারান্দা। তো রুমটা আমাদের জন্য পারফেক্ট একটা রুম। ভাই রুমটা কেমন লাগতেছে? ভালো, বললাম তো ভালো, জোস মোটামুটি ভালো আর কি। আমরা যে এত ভালো এরকম না, আর আমাদের সফল ইউটিউবারদের রুম হচ্ছে সফল, এই যে সফল ইউটিউবার, আস্তে আস্তে টেকটুক শুরু। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা, মানে এখন তো নাস্তা খাওয়ার টাইম না, একবারে লাঞ্চ করবো, তারপরেই হচ্ছে গিয়ে আমরা বিচের দিকে যাবো। সো যাওয়া যাক। 2 inches later. তো আমরা রুমে এসে ফ্রেশ শেষ হয়ে গেছি, তো এখন আমরা যাবো বাইরে খেতে। তো দেখতেই পাচ্ছেন সবাই রেডি হয়ে গেছে, একটু দেখাই। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার, সবাই এখন ক্ষুধার্ত। সালমন আর একটা লাগলো মেবি। ও তাই সে খাওন শুরু করে দিয়েছে। ভাই ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে ভাই। সালাদুলা ভাই একসাথে মারতাছে। আমরা কি সালাদুলা ভাইয়ের সাথে পারুম? আমি কিছুই নেই, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিচের দিকে যাচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম, যার জন্য আমরা এখান থেকে নেমে গেছি। এই যে সবাই ব্লগার বন্ধু আমার নামে, আমি বলি গাইস এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আমাদের নেক্সট নেক্সট বিদেশের ট্যুরে। এ হে, এটা কালকে আপলোড দিব আমি, কালকে আপলোড করো। সবাই মনে করে আমি অনেক খেলছি, আসলে আমি অনেক খেলছি, আমি অনেক বিজি মানুষ, তার জন্য ভিডিও এডিট করতে পারি না। বিজি মানুষ আমরা, বাট আমরা কি সাজিক ব্লগ 4 মাস পরে আমরা, আমি সাজিক ব্লগ আপলোডই করি নি একটা। আচ্ছা আমার মেইন কথা হচ্ছে কি, আমি বাসায় গেলে ঘুমিয়ে পড়ি, দোকান আসলে ভিডিও হয়ে যায় আর মনে থাকে না ভিডিও এডিট করতে, দ্যাটস হোয়াই ভিডিও আপলোড করা নাই, বাট আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। এ ফিউ মোমেন্টস লেটার। কে দৌড় দিছে? না ওদিকে। কিসের জন্য দৌড় দিছে এরকম জোরে? খাবার দেখা। কি খাবার? সোসা। কিসে কি কি? আমি খামু না, আমি এমনি বলছি। এরকম টম ইঞ্জুরি কাহিনী আপনারা এই দুজনকে দেখলেই দেখতে পারবেন, আর ব্যাকগ্রাউন্ডে আমি দেখাই দিব, সমস্যা নাই, এটাই তো মজা। হ্যাঁ মানুষ এই ছোটখাটো জিনিস, আর ওদের ব্লগে এইসব জিনিস আপনারা দেখতে পারবেন না, কারণ সব ভালো ভালো জিনিসগুলোই দেখবেন। ওদের যে ব্যাকগ্রাউন্ড যে জিনিসগুলো, এই যে মিথটা পুরাই হয়ে গেছে গা, অনেক রাগ করছে।
মিথিলা এইসব যারা ভাবে যে এদেরকে তারা পিরানো কক্সবাজার এসে গেল ঝগড়া পুরো কক্সবাজার পুরো দুনিয়া যে প্রান্ত যাই না ভারতের ভিতরে ঢুকে গেল ঝগড়া করা শুরু করে দিল পাঁচটা লেটার টিপ পাঁচ দিন নাম্বার পুরো ভাই আইবা আমি কিন্তু তোমাকে রাখি ওই থেকে চলে যাব জীবন যুদ্ধে হারাই গেছি ভাই রে ভাই জীবন হুন্ডা চালায় ঘোড়া চালানি তো কিছুই না দেখুন সংসারে এখন আগুন লাগছে দেখতেই পাচ্ছেন একটু পরে মাইটের শুরু হয়ে যেতে পারে আজান দিতেছে একটু মিথিলা আর ইয়াসিনের হইছে ঝগড়া এখন তোমাদের মধ্যে কে কার সাপোর্টে আমি হ্যাঁ আমি কার সাপোর্টে না তুমি কি রেফারি কোন কাপলের মাসকাটা আমি ঠিক খাবার খেতে চাই না ভাই ভাই আপনি বড় ভাই আপনি কার সাপোর্টে কারণ না কি এখানে আনছেন মিথিলা আর ইয়াসিনের মধ্যে লাগছে ঝগড়া আপনি কার সাপোর্টে অলরেডি আমরা অলরেডি আমরা রেফারি পেয়ে গেছি আমি দর্শক দর্শক ভাই দর্শক আমিও দর্শক একলা গুললে বললে যে আরেকজনে যদি জামাই যদি খারাপ হইতো তাহলে তোমার জামাই হইতো না বুঝছো যদি না ফালাও বকশিস দেবা বাচ্চা থাকলে ওয়ান টু থ্রি ভাই যা ইমাজিনও করি নাই আমরা এত পাবলিক আইব লাগে যে ফ্রিতে সিন্নি খাওয়ান দিছে সবাই এনে সিরিয়াল ধরে খারা হারিছে ফ্রিতে সিন্নি সো গাইস এখন আমি ঘোরাতে উঠব কেমন লাগছে ফ্রেন্ডস গাইস কমেন্ট করো আমার নাই কোনো প্রজা সো কেমন লাগছে ও কিডনি মিডনি তো যা আছে সব খুলে যাইব কেমন হইতাছে বাইরে ভাই যারা জগিং করে না তারা এটাই জগিং করলেই হয়ে যাবো গা ওরে বাবা মজাই লাগতেছে কিন্তু ওয়াও আমার যা চেসিস মেসিস যা আছে পুরো সার্ভিসিং করে গেছে পুরো বডি শেক করতেছে ওহো ছোট ভাই তোমার নাম কি মোহাম্মদ জাবের এখন আমার ঘোড়া চালানি যাইতেছে মানে ঘোড়া ভালো চালাও কক্সবাজার আসলে জাবেদ দেখা পাইবেন ও আপনাকে চেসিস মেসিস যা আছে সব জ্বালাই করে দেখাই দিব আমার চেসিস মেসিস যা আছে সব সার্ভিসিং করে দিতেছে কারণ এত চাকি বাবারে বাবা মনে হইতেছে এনা বাসের পিছনে বইছি আর খালি সব আইল্যান্ড মারতেছে আমার যা আছে কিডনি বিডনি সব নাড়াচাড়া দেখা দিতেছে সো এই হচ্ছে ভিউ
আমাদেরকে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ঘোরাতে এটাই হচ্ছে ফার্স্ট টাইম ঘুরছি, বাট অনেক মজা লাগতেছে, একটা নতুন এক্সপিরিয়েন্স। তো সবাইকে বলবো কক্সবাজার আসলে এক্সপিরিয়েন্সটা আপনারা শেয়ার করবেন। আমি এখন A few moments later. So guys, আমরা চলে আসছি কাশুন্দি রেস্টুরেন্টে। তো এখন অনেক বেশি ভিড়, দ্যাটস ওয়াই আমরা এখন ঘুরতে পারি না। যে সকল আবেগের বসে পুরে গেছি, আমি ভাইয়া চলো এখন বিচে যাবো, কারণ বিচে গিয়ে বাতাস খেতে হবে। এখানে আসছি, এখানে অনেক বেশি ক্রাউড, ট্রাফিক অনেক বেশি, দ্যাটস ওয়াই আমরা এদিক থেকে মুক্ত করবো। খারাপ যে আমরা এখানে স্টে করতে পারতেছি না, পাবলিক বেশি আর অনেক সিরিয়াল থাকবে, অনেকে জায়গা পাইতেছে না। যদি আমরাও জায়গা নাই তো আমি আমরা দাঁড়াই আছি। তো চলুন আমরা এখন নিচের দিকে যাব। তো এটা হচ্ছে আমাদের খাবারগুলো চলে আসছে। যদিও নাবিলাই এই ফার্স্ট টাইম মাইরা দিছে, মিজানরা এসে মারা শুরু করছে, মিথিলও খাওয়া শুরু করছে, তার জন্যই কমে গেছে, বাট অ্যামাউন্ট অনেক বেশি ছিল। এই যে ইয়াসিনা খায় না কিন্তু পেট ভরা লাগছে। তো এই হচ্ছে, এটা হচ্ছে অক্টোপাস, এটা হচ্ছে স্কুইড, মানে এটা হলো রিং চিপের মতো, চলুন এটা খাই।